ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত দিনী ভাতৃমন্ডলী আল্লাহ রবাহ আলমিনের প্রশংসা এবং পীর রসুল সাল্লাহ আলী সাল্লামের ওপর সালাতামের পর আজ নয় রবি সানি চোদ্দশো তেতাল্লিশ কেজির মোতাবেক চোদ্দই নভেম্বর দুই হাজার একুশ আমাদের ধারাবাহিক আলোচনা নাজাদ প্রাপ্ত দলের আকিদা পর্ব নম্বর সাতষট্টি বিষয়বস্তু তকদিরের দ্বিতীয় স্তরের দলিল এর চারটি স্তর আমরা এর আগে সংক্ষেপে আলোচনা করেছি তার প্রথম স্তর ছিল আল্লাহ তিনি করে রেখেছেন পরিব্যাপ্ত তার এলম সবকিছুকে কিছুকে ঘিরে আছে এর মোল্লাহে মোল্লা দ্বিতীয় স্তর হচ্ছে কিতাব আতুল্লাহ আল্লাহ রব আলমের তো মহান আল্লাহ লিখনির দলিল কি করি করিম এবং রসুল্লাহ সাল্লাহিসের হাদিস থেকে যে আল্লাহ সবকিছু লিখে রেখেছেন সবকিছু জানছেন প্রথম স্তর আর দ্বিতীয় স্তর হচ্ছে কোরআন সন্না থেকে আজকের বিষয়বস্তু তিনটি আয়াত নিয়ে এসেছেন বা চারটি আয়াত নিয়ে এসেছেন লেখক আর দুটি হাদিস আজকে সংক্ষেপে দাস সময় একটু বিলম্ব হয়ে গেছে প্রথম আয়াত মহান আল্লাহ ইরশাদ করেছেন সুরাই আসিন আয়াত নম্বর বারো বকুল্লা সাইন আহসাই ফি হুফি এমামি মবিন আমি প্রতিটি বস্তুকে সংরক্ষণ করে রেখেছি রেকর্ড করে রেখেছি ফি এমামি মোবিন সুস্পষ্ট লিখনীতে বা সুস্পষ্ট কিতাবে ইমাম মানে কিতাব ইমাম মানে লিখনি ইমাম মানে কিতাব ইমামের অনেকগুলি অর্থ হয় ইমাম মানে নেতা তো এখানে তফসির তফসির কারগন করেছেন যে এখানে ইমাম মানে হচ্ছে লিখন কিতাবি কিতাবে মূল সুস্পষ্ট কিতাবে আমি প্রতিটি বিষয়কে সংরক্ষণ করে রেখেছি মানে রেকর্ড করে রেখেছি আর এই সুস্পষ্ট কিতাব বা ইমাম মবিন হচ্ছে আল্লাহুল মাহফুজ সুরক্ষিত ফলক লাহ মাহফুজ যার কথা কোরআনে করিমের একাধিক আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন ফলক আনুম মজিদ ফি লহে মাহফুজ তো এই আয়াত দ্বারা প্রমাণিত হলো যে আল্লাহ প্রতিটি বিষয়কে সংরক্ষণ করে রেখেছেন লিখে রেখেছেন সুস্পষ্ট হচ্ছে সৃষ্টি জগতের তহদীর দ্বিতীয় আয়াত মোহন আল্লাহ সাদ করেছেন সুর আফাজের ইন সত্য ফি কিতাব আল্লাহ হবুল্লাহ আলমিন আসমান জমিনে যা কিছু আছে সবকিছু সম্পর্কে জ্ঞানী এই অংশের আগে আলা বর্ণনা করেছে তারপরে বলছে ইন্না জালিকা ফি কিতাব নিশ্চয় এই বিষয়গুলি আল্লাহর কিতাবে রয়েছে এখানে স্পষ্ট কিতাব শব্দ এসছে মানে লহ মাহফুজে লিখা রয়েছে তো আল্লাহর লিখনের দলিল এটি দ্বিতীয় আয়াত তৃতীয় আয়াত হচ্ছে সুরা তোহার আয়াত নম্বর একান্ন বাউন্ন যাতে মুসা আলী সালাম এবং ফেরাউনের তর্কের কথা কথাপকতনের কথা বর্ণনা করা হয়েছে মহান আল্লাহ ইসাদ করেছেন এই মর্মে কালা ফেরাউন বলেছিল কামা বালুল করুনিল উলা তুমি যে সব কথাবার্তা বলছো আল্লাহ রাজাবের কথা আর আল্লাহ নিয়ামতের কথা জান্নাতের কথা জাহান্নামের কথা তো যারা আমাদের পূর্বপুরুষ যারা প্রাচীন যুগের মানুষ তাদের কি অবস্থা আমাদের যারা বাপদাদা পূর্বপুরুষ চলে গেছে আল করুন উলা তাদের কি অবস্থা কালা তখন ইসলাম বলেছিলেন এল মহাইন্দার অব্বি এই বদৃশ্যের চূড়ান্ত জ্ঞান আমার প্রতিপালকের কাছে রয়েছে আমার কাছে জ্ঞান জানিয়ে জানিয়ে দেন তা আমি মানুষকে এল মহা ইন্দার এই সমস্ত বিষয়ের জ্ঞান আমার রবের কাছে রয়েছে ফি কিতাবিন এমন একটি কিতাবে লিখনিতে লিখনিতে এই যে লিখনির কথা আসল কিতাবের লহে যাতে কার কি পরিণাম কার কি অবস্থা যারা মৃত তাদের কি অবস্থা যারা পৃথিবীতে জীবিত কে সুখে কে দুঃখে কে কি অবস্থায় এল মহাইন্দা রবি আমার অবের কাছে তার চূড়ান্ত জ্ঞান রয়েছে এটা আল্লাহর এলমেরও দলিল এবং ফি কিতাব এবং আল্লাহাবুল আলমিনের লিখনও দলিল যেটি দ্বিতীয় স্তর আল্লাহর এলম প্রথম স্তর দিলের আর আল্লাহর লিখনই এটি হচ্ছে দ্বিতীয় স্তর এই আয়াত দুটো বিষয়েরই দলিল হতে পারে লাই আদেল রব্বি মুসায়েসাল্লাহ বলছেন আমার রব বিভ্রান্ত হন না দিশেহারা হন না আমরা অনেক সময় কিছু কি করব সামনে দিশে হারা হয়ে যায় মানুষ কত দুর্বল বিভ্রান্তির শিকার হয় বিব্রত হয় আল্লাহ আল্লাহর লাই আদুল্ল রব্বি আমার রব কখনো দিশা হারা হন না

গর্ভধারণ করে অথবা সন্তান ভূমিষ্ঠ করে ই একমাত্র আল্লাহ জ্ঞানের ভিত্তিতে আল্লাহ সবকিছু চান এমন কোন নারী গর্ভধারণ করে না এবং বাচ্চা প্রসব করে না যার এল যার চূড়ান্ত জ্ঞান আল্লাহর কাছে নেই ইমে ওমায়ু আমার মাম্মারিন আর কোন ব্যক্তিকে যে আয়ু দেওয়া হয় বা আয়ু দেওয়া হয় না মা এখানে না কোন ব্যক্তিকে যে এমন কোন ব্যক্তি নেই যাকে আয়ু দেওয়া হয় এবং কারো কারো আয়ুতে ঘাটতি করা হয় আয়ু শেষ হয়ে যায় এই সমস্ত বিষয়গুলি আল্লাহর কিতাব আল্লাহ লিখনিত রয়েছে এখানেও আল্লাহ বলেছেন ইল্লা ফিকিতাব কে গর্ভ ধারণ করলো কে বাচ্চা প্রসব করলো কার বাচ্চা ভূমিষ্ঠ হইলো কে আয়ু পেলো কি আয়ু পেলো না অল্প বয়সে মারা গেলো এই সমস্ত কিছু ইল্লাফি কিতাব আল্লাহ রবুল্লাহ আলমের লিখনিতে লিপিবদ্ধ রয়েছে বা রেকর্ড করা রয়েছে নিশ্চয় এই বিষয়গুলি আল্লাহর জন্য বড়ই সহজ এই চারটি আয়াত তকদিরের দ্বিতীয় স্তর আল্লাহর যে লিখন এর দলিত বা এছাড়াও অনেক আয়াত রয়েছে যেগুলি প্রমাণ করে যে আল্লাহ রব আলমী সব কিছুকে লিখে রেখেছেন রেকর্ড করে রেখেছেন তা আল্লাহ লোহেমাহ তাআলা বলেছেন দুটো হাদিস এখন সামনে আসছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন নাফসিন মানফুসাতিন ইল্লা কাতা আল্লাহ মাকানাহু মিনাল জান্নাত ওয়ান এমন কোন ব্যক্তি নেই এমন কোন ব্যক্তি নেই মানফুসা যে শ্বাসপ্রশ্বাস নিচ্ছে মানে জীবিত এমন কোন ব্যক্তি যে প্রাণ পেয়েছে বা বায়মন কোনো সৃষ্টি শুধু নফস মানে নফসুল ইনসান নয় বড়ে আমন কোন সৃষ্টি তার প্রাণ রয়েছে ইল্লা ওয়াকাদ কাতা ওয়াল্লাহু মাকানা মিনাল জান্নতি ওয়ানNar তবে এখানে জান্নাত জাহান্নামের কথা যেহেতু রয়েছে সুতরাং এখানে আমাদেরকে সিহমত করতে হাদিস যে জিন এবং ইনসানের সাথে জিন এবং ইনসানের সাথে কারণ समस्त সৃষ্টির মধ্যে জিন এবং মানুষ এই দুটো সৃষ্টি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পরম জগতে শরিয়ত পালনের দায়িত্ব দিয়েছেন লিফ দিয়েছেন শরীয়তের এবং তাদের হিসাব নেবেন যখন তাদেরকে আল্লাহ দুনিয়াতে দায়িত্ব দিয়েছেন এবং তাদের দুটো ক্ষমতাও দিয়েছেন সুতরাং তাদের পরীক্ষার ফলাফল হিসাবে যদি ফলাফল ভালো করে জান্নাত দেবেন আর ফলাফল খারাপ করলে জান্নাত জান্নার দেবেন তো এখানে মামিন নাসির মানফুসারে যে কোন মানুষ অথবা চিন্তা যার প্রাণ বল্লা এর যে অস্তিত্ব পেয়েছে সাবালক হয়েছে যাতে নাবালক অবস্থায় মারা যায় সেটা ভিন্ন বিষয় অথবা প্রাণ বা নাবালক অবস্থায় মারলে তো জান্নাতি মুসলিমদের সন্তান হলে সঠিক মতে জান্নাতি এবং এটাই ঠিক আর যদি অমুসলিমদের সন্তান হয় সেটাতে দ্বিমত আছে কয়েকটি মত রয়েছে আল্লাহ ভালো জানেন তো মামিনফসিন মানফুসা যে কোন ব্যক্তি জিন অথবা ইনসান যার প্রাণ রয়েছে প্রাণ পেয়েছে ধরেন ভ্রণ হয়ে থাকলো এখন প্রাণ দেওয়া হয়নি তাহলে তো তার কোন অস্তিত্ব হয়নি সেই জন্য মানফুসা বলা হয়েছে ইল্লাহাতে বল্লা হুমা কেন মিরাল জান্নাত আন্নার তার স্থান আল্লাহ লিখে রেখেছেন জান্নাতে না হয় জান জান্নাতে না হয় জাহান্নামে তাহলে এই হাদিস প্রমাণ করে যে আল্লাহ লিখে সব সবকিছু লিখে দেখেছেন তার একটি বিষয় হচ্ছে না অংশ জান্নাতিনা জান্নান আর এমন কোন ব্যক্তি নেই যার সম্পর্কে লিখা নাই যে সে প্রতিবাদ লিখা আছে আও শাকইয়া সে হতভাগা না সে ভাগ্যবান তার ভাগ্য খারাপ না ভাগ্য ভালো লেখা আছে ভাগ্য ভালো না ভাগ্য খারাপ পেয়েছে ভাগ্য ভালো গুমরাহির শিকার হয়েছে পথভ্রষ্ট হয়েছে ভাগ্য খারাপ আর মৃত্যুর পরে শেষ পরিণামে হতভাগা ব্যর্থ নাকি সে সৌভাগ্য লেখা রয়েছে হাদিস

আমল যে করছি সেই আমলটি আমাদের অলরেডি সবকিছু আছে আমল এবং তার ফলাফল নাকি যা কিছু আমরা কিছুই নেই আমরা যা কিছু করব তার উপর আহ সবকিছুই নির্ভর করবে এইভাবে জিজ্ঞেস করছেন ফিমাল আমল উলিয়াম আজকে আমল করে কোনো লাভ আছে ফিমা তারপরে এই প্রশ্নের ব্যাখ্যা করছেন আফিমা জফত বিহিল আকলাম ও বিহিল মাকাদি আচ্ছা যে আমলগুলি আমরা করছি এমন বিষয়ে আমল করছি যে বিষয়ে অলরেডি চূড়ান্ত ফায়সালা বা ফলাফল রেজাল্ট লিখে কলম শুকিয়ে গেছে কলমের কালি শুকিয়ে গেছে ও বিহিল মাকাদির আর তকদির অলরেডি লিখা হয়ে গেছে তকদির যা হওয়ার তা লিখা হয়ে গেছে তা চূড়ান্ত হয়ে গেছে জিজ্ঞেস করলেন এটা আম ফিমা নাস্তাক নাকি আমরা আগামীতে যা করবো তার উপর সবকিছু নির্ভরশীল এমন কিছুই নেই কিছুই লিখা নেই এইরকমটা কি নাকি সবকিছু লিখা আছে কলম লিখে শুকিয়ে গেছে আর তোক যা আছে সেটাও চূড়ান্ত হয়ে গেছে নাকি আমরা আগামী দিনে যা করব সেটার সব সবকিছুর ফায়সালা হবে এমন কিছুই লিখা নেই কালা দশ বলছেন

সবকিছু লিখা হয়ে গেছে কলম শুকিয়ে গেছে তকদিরে যা হওয়ার তা তকদির অলরেডি তকদের ফ্যাস হয়ে গেছে আমল আমল করে করে আল যেমন এখন অনেকে জিজ্ঞেস করেন এই এর উত্তর আসরুল্লাহ দশ বছর আগে দিয়েছেন ফাঁকা আল আর রসুর সাল্লাম এ কথা বলেননি যে যা ইচ্ছা তাই করো লিখা হয়ে গেছে যা ইচ্ছা তাই করো ভালো করো আর মন্দ করো লিখা হয়ে গেছে ফলাফ মন বলেননি কিন্তু এমালু আমল করতে থাক তোমাদের কাজ তোমরা কর। এ মালু তোমরা তোমাদের কাজ করতে থাক আল্লাহ রাব্বুল সুরা তেবার এক চাইতে বলেছেন হে নবী ওয়াকুল এমালু বলে দাও জনগণকে এমালু তোমরা আমল করতে থাক কর্ম করো ভালো কর্ম করো ফসা ইয়ান আল্লাহু আমালহু ফসা আর আল্লাহু আমালকুম ওয়া রাসূল ওয়াল আল্লাহ রাব্বুল العالمين <سؤال> তোমাদের আমল দেখছেন এবং রাসুর উল্লা তার জীবদ্দশায় তোমাদের তোমরা যখন সামনে আমল তোমরা করছো তা দেখছেন সেটা তার জীবদ্দশা সম্পর্কে বলা হয়েছে বল মমিনুন আর মমিনরা যুগে যুগে দেখছেন যেখানে মমিনরা রয়েছে আর মমিনদের সামনে আমরা ভালো কাজ করছি ভালো কাজ দেখছেন মন্দ কাজ যদি কেউ করে মন্দ কাজ দেখা যাচ্ছে অনেক সময় গোপন থাকছে কিন্তু আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকেন আল্লাহ সবকিছু দেখছেন তো আমল করার কথা কোরআনিকেরও বলা হয়েছে এবং আমলকারীদের প্রশংসা করা হয়েছে যারা ভালো আমল করে আর মন্দ কথা কাজ থেকে নিষেধ করা হয়েছে মন্দ কাজ যারা করে পাপে লিপ্ত হয় তাদের নিন্দাও করা হয়েছে তাদের কঠোর শাস্তির কথা বর্ণনা করা হয়েছে তাদের সতর্ক সাবধান করে দেওয়া হয়েছে আমল তাহলে আমল করে লাভ কি সাহাবিরা বললেন তাহলে এ আমল আমল করতে থাকো ভালো কাজ করতে থাকো কারণ প্রত্যেকের জন্য সহজ করে দেওয়া হবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে অন্য বর্ণনা রয়েছে কুল্লু আমেল ময়াসারুলি আমলি প্রত্যেক আমলকারীর জন্য সহজ করে দেওয়া হবে তার আমল প্রত্যেক আমলকারীর জন্য সহজ করে দেওয়া হবে তার আমল আপনি ভালো কাজে লেগে যান আর নিয়মিত আপনি ভালো কাজ করে যান ভালো কথা বলে যান দেখেন ওটাই সহজ লাগবে আপনাকে কিন্তু ভুল পথে চলে যান ভুল পথেই মনে হচ্ছে যে আর ছাড়তে পারবেন না এমন খারাপ অভ্যাস হয়ে গেছে যে খারাপ অভ্যাস গুলি ছাড়তে পারছেন না মদ খোর মদ খাওয়া ছাড়তে পারছে না ধূমপানকারী জর্দাখোর ধূমপান হারামে যাদের আসক্তি হয়ে গেছে সুদ বুস বেমানি আত্মসাত তারা যারা পাপ করতেই আছে এমন পাপে বেড়ে চলে গেছে যে ভালো কথা ভালো কাজ ভালোই লাগছে না অল্পতে পরিতৃপ্তি হচ্ছে না একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক আমলকারীর জন্য সহজ করে দেওয়া হবে তার আমল কি ময়াসসরুল ইয়ামালিত তার আমলের জন্য তার রাস্তাকে সহজ করে দেওয়া হল কিন্তু স্বাধীনতা আছে আপনি আপনার স্বাধীনতার ভুল প্রয়োগ করছেন ভালো কাজ এর ক্ষমতা আমার মধ্যে আপনার মধ্যে আছে আর মন্দ কাজেরও ক্ষমতা আছে ভালো কাজ করছেন না খারাপ লোকে আর ভালো লোকেরা খারাপ কাজ করছেন না এর ওপরই তো আমাদের ফলাফল এর ওপরই তো আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব নিকাস वगैरह ذلك میں এ ছড়াও বেশ অনেক হাদিস রয়েছে এই মর্মে যে আল্লাহ রাব্বুল প্রতিটি মানুষের জিনের তাকদির লিখে রেখেছেন আর তাকদির শুধু জান্নাত জাহান্নামের বিষয় নয় তাকদির মানে শুধু যেমন এর আগেও বলেছি মানে শুধু কে মুমিন কে কাফের নয় তাকদির মানে কে সুখী কে দুখী তাকদির মানে কে সুস্থ কে অসুস্থ কে অভাবী কে সচ্ছল কে কখন কতদিন থাকবে কে কতদিন থাকবে না তকদির মানে আপনার দুনিয়ার রুজি রোজগার দুনিয়ার রুজি রোজগার কথা ক্ষেত্রে কিন্তু কোনো ব্যক্তি বলেন না মুসলিম বলেন অমুসলিম বলে যে ভাগ্যে যা আছে তাই আছে তকদিরে নসিবে যা আছে তাই আছে আমি এসব সংসার কাজ করতে যাবো আমি বিয়ে শি করতে যাবো না তক থাকলে ছেলে মেয়ে এমনিতেই হয়ে যাবে আমি রোজগার করার জন্য দেশে যাব কেউ বলে না কিন্তু কিন্তু যখন দিনই বিষয় আসে জান্নাতের বিষয় আসে জান্নামের বিষয় আছে আসে ইমান আমলের বিষয় আসে যখন বলা হয় ভালো কাজ করো মন্দ কাজ করিও না আরে তোক যা আছে তাই হয় এই ক্ষেত্রে শুধু তোক তো এটা বদ প্রকৃত লোকের কথা ভালো মানুষের কথা না যারা সুস্থ তাদের কথা নাই তারা সুস্থ মানুষ মানসিক দিক থেকে ইমানি দিক থেকে যারা শয়তান যাদের উপর আধিপত্য করে করেনি তারা হচ্ছে সুস্থ মানুষ আর যাদের যাদেরকে শয়তান গ্রাস করে ফেলেছে শয়তান আধিপত্য কায়েম করে ফেলেছে তারা ধর্মীয় বিষয়ে ইমান আমলের ক্ষেত্রে তকদিরে দোহাই দিয়ে থাকেন দুনিয়ার ক্ষেত্রে তারাও তকদিরে দোহাই দেয় না আল্লাহ যেন আমাদের সবসময় হেদায়তের ওপর প্রতিষ্ঠিত রাখেন এবং যেকোন আকিদের বিষয়ে যত রকম বিভ্রান্তি রয়েছে اللهم وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين